তোমরা তো বলো আমরা কোনো সিম্পল খাবার খাই না খাই না, সব সময় নাকি মাছ মাংস ডিম খাই। হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পর, গরমের পর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি জানি না কালকে থেকে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। আজকে তোমরা কবে ভিডিওটা দেখতে জানি না, ভিডিওটাতে হয়তো গরম পড়েই গেছে, কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পুরো কারেন্ট নেই, বুঝতে পারছো? কারেন্ট চলে গেছে কালকে বিকেল থেকে। আর ন্যাচারাল আলোতে লাইটে হচ্ছে ভিডিওটা, তো ভাবলাম চলো আজকে খিচুড়ি না আজকে ফেনা ভাত খাই নাকি। হ্যাঁ, বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু আজ খিচুড়ি বৃষ্টি হলে তো এমনি খাওয়া হয়, এবার ইচ্ছে করলো একটু ফেনা ভাত ফেনা ভাত খাই। গরম গরম আতপ চালের ফেনা ভাত সঙ্গে ঘি, ঘিটাও খাবে, আমি ঘি পছন্দ করি না, আর তাই তার সাথে আছে এখানে ডিম সেদ্ধ, ঘিটা নিয়ে নাও, আর সাথে আছে মাছ ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর সব কিচ্ছু নেই, ঠিক আছে? আর কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে। খাওয়া শুরু করি নাকি? আর আলু সেদ্ধ আছে, ও ঘি নিয়ে নিয়েছে, তার সাথে হাত ধুয়ে নিয়েছি, রেডি, একদম। আর চ্যালেঞ্জ নিয়ে আজকে খাবো শান্তি করে, এই হচ্ছে ব্যাপার। আর নুন দেখি, নুন হয়েছে নাকি? বাহ, নুনটা তো পারফেক্ট হয়েছে। ওই যে আলু সেদ্ধ দিয়ে একটু ফেনা ভাত, ফেনা ভাতটাকে পুরো পায়েসের মতো লাগে দেখতে। অনেকদিন পর খাচ্ছি ফেনা ভাত। আমিও ডিম ডিম দিয়ে একটু মেখে, আলুটা শুকনো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা দিয়ে মাখা। আলু ভর্তাটা দিয়ে মারাত্মক লাগছে। শুধু ডাল সেদ্ধটা করা হয়নি, ডাল সেদ্ধটা করলে ভালো হতো, ভাবলাম আজকে অল্প কিছু দিয়েই খাই। আর বৃষ্টির দিনে খুব বেশি খিদে পায়, কারণ ঘরে বসে কোনো কাজ থাকে না। তো ডিমের ডিম সেদ্ধর কুসুমটা দিয়ে আলু দিয়ে এরকম করে মেখে খেতে, ভাত দিয়ে তোমাদের কার কার ভালো লাগে ফেনা ভাত খেতে অবশ্যই কমেন্ট করো। চাষি এলাকায় কিন্তু প্রতিদিন সকালবেলা ফেনা ভাত হয়। কি এলাকায়? চাষি এলাকায়, মানে যেখানে চাষবাস হয়। প্রত্যেকদিন হয় না, সেদ্ধ আমার নাতির বাড়িতে হতো প্রতিদিন সকালবেলা ফেনা ভাত, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, লঙ্কা সেদ্ধ খেয়ে ওরা চলে যেত কাজে। তবে আতপ চালের নয়, মোটা চালের। একটু মাছ দিয়ে দেখি, বাবা অমৃত একদম। কারেন্ট একবার করে আসছে আর চোখ মেরে দিয়ে চলে যাচ্ছে। কাল সারা রাত খুব ঝড় হয়েছে।
আর এখন কিন্তু দুপুরবেলা না, এখন তোমার বাজে 9:30, মানে সকালের ব্রেকফাস্ট। কিন্তু অনেকে বলবে তোমরা সকালবেলাতেই ভাত খাও ঘুম থেকে উঠে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন 4:30, ও মনে হয় 3:30। জোরে নেমে গেল বৃষ্টি। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, প্রাণটা জুড়ে যাচ্ছে একদম। তো আমরা খেয়ে থাকি, ভিডিওটা এই পর্যন্ত। তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে খুব ছোট ভিডিও বানালাম, জাস্ট একটু ফেনা ভাত খেয়ে তোমাদের সঙ্গে ভিডিও করলাম, সিম্পল খাবার। তোমরা তো বলো আমরা কোনো সিম্পল খাবার খাই না, সবসময় নাকি মাছ মাংস ডিম খাই, তার জন্য আজকে বৃষ্টির দিনে সিম্পল খাবারে ভিডিও করলাম, ঠিক আছে। আর এই ভাত চেটে চেটে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো বৃষ্টির দিনে তোমাদের কী কী খেতে ভালো লাগে তোমরা কমেন্টস করে জানাবে। একদিন এরকমভাবে ফেনা ভাত বানিয়ে খেয়ে, হ্যাঁ। তো টাটা।